হ্যালো ফ্রেন্ডস, আজকে করতে চলেছি জিলিপি। তার জন্য চিনি নিয়ে নিয়েছি, চিনির তে জল দিয়ে, চিনিটা যদি 2 কাপ নাও তো 1 কাপ জল দিতে হবে, আর তার মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি স্বাদের জন্য। এরপরে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাতে একটু ঘি দিয়ে দিতে হবে, ঘিটা ভালো করে মাখিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে অনুরোধ রইল করার জন্য। চিনির সেরাটার মধ্যে একটু লেবু দিলাম যাতে একটু ক্রিস্টালাইজ হয়। চিনির সেরাটা নিয়মই হচ্ছে 2 কাপ চিনি নিলে 1 কাপ জল। এবার একটু ফ্রুট সল্ট, যেটা আছে ইনো, ইনোটা দিলাম এই কারণে মুচমুচে হবে আর ইনস্ট্যান্ট হয়ে যাবে। অনেকে আবার ইনোর বদলে টক দই ব্যবহার করেন। এটা হচ্ছে মাখাটা হচ্ছে মেন জিনিস, ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু একটু করে জল দিয়ে মাখতে থাকছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে। ব্যাটারটা বেশ পাতলা হয়ে গেছে, আমার ছোট ছোট শর্টসে অনেক রান্না দেওয়া আছে, আশা করি সেগুলো ভালো লাগবে। মোটামুটি ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার একটা ছোট্ট একটা ক্যানে জলটা নিয়ে নিলাম, ব্যাটারটা নিয়ে নিলাম। এগুলো হচ্ছে সসের, এগুলো আর একটু ফুড কালার এর মধ্যে দিয়ে দিয়েছি। জিলিপিটা আস্তে আস্তে জিলিপিটা প্রথম জিলিপিটা অত ভালো না হলেও সেকেন্ড জিলিপিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এই যে একদম, তারপর রসে ভালো করে ডুবিয়ে নিতে হবে। জিলিপিগুলো কনস্ট্যান্ট ভাজছি সেগুলোই দেখাচ্ছি ভালো করে। এটাকে জাস্ট রসে 5 মিনিট মতো রাখতে হবে, 5 থেকে 2 মিনিট রাখ, 2-3 মিনিট রাখলেই হবে। জাস্ট দিলাম গরমে, ব্যাস তুলে নিলেই হয়ে যাবে। একটু কেসারও দিতে পারেন, কেসারে হচ্ছে কালারটাও হবে, আবার অনেকে ফুড কালারও ব্যবহার করতে পারেন, তাহলে সুন্দর রসালো একদম জিলিপি তৈরি হয়ে গেল মুচমুচে। এইভাবে আমি কনস্ট্যান্টলি পরপর করছি। এবার সব জিলিপিগুলো রেডি হয়ে গেছে, এবার শুধু প্লেটে পরিবেশন করছে। জিলিপির প্যাঁচ ইচ্ছে মতো দিতে পারেন, ও যে একবারে ময়রাদের মতোই যে করতে হবে তার কোনো মানে নেই। নিজের হাতে সুন্দর ভালোবাসা দিয়ে করলে নিজের পরিবারের লোক আপনি খেয়ে নেবে, তাই না? তাহলে এবার জিলিপিগুলোকে সুন্দর করে দেখো, জিলিপিটা বেশ সুন্দরই হয়েছে। নিজের হাতে তৈরি বলে বলছি না, মোটামুটি ঠিকই আছে। একটু সামান্য কাজু বাদাম উপরে দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, দেখতে ভালো লাগবে, এটা অপশনাল। আর যদি কাউরি কাছে একটু মিঠাই মেট বা মিল্ক মেট থাকে তা জাস্ট ওপরে, বা রাবড়ি যেটা যেরকম থাকে একটু ওপরে দিয়ে জাস্ট গার্নিশিং, দেখতে ভালো লাগবে। আর গরম গরম জিলিপি তো মেলাতে আমরা খেয়েই থাকি, তাহলে এবার বাড়িতে করে খাবো একদম মেলার মতো করে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।